বৃহস্পতি রাতে ঘরের বউকে ডাকছে কে? আতঙ্কে বাড়ি ছাড়লো পরিবার। নিশুতি রাতে ঘরের বউকে হাত নেড়ে ডাকছে অশরীরী আত্মা। নিশির ডাকে হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বধূ। অন্ধকার কেওড়া গাছের নিচে খিলখিল হাসি, ওঝা বদ্যি ডেকেও তাড়ানো গেল না অশরীরী আত্মা। অবশেষে ভূতের আতঙ্কে বহরমপুরের একটি পরিবার বাড়ি ছাড়ল। মুর্শিদাবাদে জেলা সদর বহরমপুরের সীমান্ত লাগোয়া কান্তনগর নতুন পাড়া এলাকা, আপাত নিরীহ একটা জনপদ। সম্প্রতি একটি পরিবার পাড়ার নির্জন জায়গায় নতুন বাড়ি তৈরি করেছেন। ওই পরিবারের সদস্য বলতে স্বামী, স্ত্রী, কিশোর ছেলে। ঘটা করে পাড়ার লোকজন খাইয়ে গৃহপ্রবেশ করলেন, কিন্তু বাস করতে পারলেন না, ছাড়তে হলো নতুন বাড়ি। পড়শিরা জানিয়েছেন, রাতে ওই বাড়ির ছাদে কারা যেন হেঁটে বেড়ায়, জানলার পাশে ফিসফিস করে কথা বলে। সেই কথা শুনে হঠাৎ জানলা খুলে দেন বাড়ির বউ, তারপর দূরে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকেন। না, ওরা মানে এরকম করতে যাচ্ছে যে ওদের বাড়ির যে একটা বউ ছিল, বউটা নাকি একটার দিকে তাকিয়ে কন্টিনিউ হেসেই চলে যাচ্ছে, এবং একদিন সে হেসেছে ওকে প্রতিবাদ করার পরে, পরের দিন সবাই জেগেছিল, বাড়ির সবাই জেগেছিল, বাড়ির সবাই জাগে থাকার পরেও উনি কন্টিনিউ ওই একই দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। তখন ওর বাড়িতে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা বলেছে যে বাবা এখানে থাকা যাবে না, মাকে ডিস্টার্ব করছে এবং এই বাড়িতে কোনো না কোনো প্রবলেম আছে। নিশুতি রাতে একা একা ঘর থেকে তিনি বেরিয়ে পড়েন, বাড়ির অদূরে কেওড়া গাছের নিচে গিয়ে দাঁড়ান। সেখান থেকে খিলখিল হাসির রব। রোজ রাতে কারা ডাকে ওই গৃহবধূকে? উত্তর পেতে গৃহকর্তা বাড়িতে ওঝা ডাকলেন। ওঝা সারা বাড়ি ঘুরে জানালো বাড়িতে তিনটি অশরীরী আত্মা আছে, তার মধ্যে একটি আত্মাকে তাড়ানো যাবে, বাকি দুটি আত্মাকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। ভূত তাড়াতে বাড়িতে যজ্ঞ হলো, পুজো পাঠ হলো, কিন্তু কোনো ফল মিলল না। এবার এরা আসার পরে কোনো একটা প্রবলেম হচ্ছে যার জন্য ওরা যজ্ঞ করেছে, কিন্তু তান্ত্রিক যারা এসেছিল তারা বলেছিল এখানে তিনটে আত্মা আছে, তিনটের মধ্যে একজনকে তাড়াতে পারবো, দুজন বলছে যে দুজনকে তাড়ানো যাবে না, মানে ওই দুজন বলছে যে আমরা এখান থেকে যাব না। গভীর রাতে শহর বন্দর রেল স্টেশনের আলো নিভে যায়, তখন আবার বাড়ির ছাদে কারা যেন হেঁটে বেড়ায়, জানলার কাছে ফিসফিস করে কথা বলে। জানলা খুলে বাড়ির বউ খিলখিল করে হাসছে। নিশির ডাকে দরজা খুলে ঘরের বউ বেরিয়ে যাচ্ছে। রোজ রাতে এই অশরীরী আত্মার ডাক। অবশেষে ভূতের আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গেছে ওই পরিবার, আতঙ্কিত পড়শিরাও। আমি ভূত ফুত বিশ্বাস করি না, কিন্তু এটুকু মানতে হয় যেহেতু বাড়িতে বাস করতে পারছে না, সে তো এত টাকা খরচা করে বাড়িটা করেছে। আপনি দেখুন, আপনার সামনেই বাড়িটা আছে, আপনি একটু ক্যামেরাটা ওই দিকে করুন, আপনার সামনেই বাড়িটা করেছে, অনেক টাকা খরচা করেছে, সে বসবাস করার জন্যই করেছে, কিন্তু সে আজকে বসবাস করতে পারলো না, তার জন্য আমাদেরকে মানতে হচ্ছে। ভয় করছে, একটা ভয় অবশ্যই আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকারের সাথে। তিনি বলছেন, অশরীরী আত্মা বলে কিছু হয় না, ভূত বলে কিছুর অস্তিত্ব নেই। বাইরে থেকে দুষ্কৃতীরাও ওই পরিবারকে বাড়ি ছাড়া করতে কোনো ষড়যন্ত্র করতে পারে। ছাদের ওপর হাঁটার শব্দ সে কারণে হতে পারে, জানলার পাশে ফিসফিস শব্দ দুষ্কৃতীরাই করতে পারে। আসলে ভূত বলে কিছু হয় না, আত্মা বলে কিছু হয় না, আর যেটা তারা মনে করছে সেটা তাদেরকে মনে করানো হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তন্ত্র মন্ত্রকে সামনে রেখে যজ্ঞ হোম ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে কুসংস্কারের বশবর্তী করছে মানুষ, তাদের ইনকামের জন্য, তাদের নিজের স্বার্থ চিরতার্থ করবার জন্যই এই যজ্ঞ করে বা ওঝা বা তান্ত্রিক এসে বলছে ওই বাড়িতে আত্মা আছে। আত্মা বলে কিছু হয় না, তাও তিনটে আত্মা আছে, একটা আত্মা তাড়াতে পারবে আর দুটো আত্মা তাড়াতে পারবে না। আত্মা বলে কিছু হয় না, আত্মা বলে কিছু নেই, এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পিছনে কোনো ভূত প্রেত বলতে কিছু নেই, সবটাই তান্ত্রিকের সাজানো ঘটনা।
কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, যুক্তির ব্যাখ্যা আদৌ কুসংস্কারাচ্ছন্ন মনকে নাড়া দিতে পারবে কি? উত্তরের জন্য হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করেই থাকতে হবে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, বেঙ্গল লাইভ।